কে হচ্ছেন নগরপিতা? ভোটের আগের দিন এ নিয়ে নগর জুড়ে চলছে নানান জল্পনা কল্পনা। নগরবাসী খুঁজছেন তাদের পছন্দের মেয়র, যিনি সুশাসন, টেকসই উন্নয়ন, ন্যায় বিচার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ে তুলবেন, তাকেই নগরপিতার আসনে বসাতে চান নগরবাসী। সকলেই চান একটি গ্রহণযোগ্য নির্বাচন। এদিকে ভোটের দিনে সাধারণ ছুটি না দেয়ায় হতাশা প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের প্রতিবেদন জানাচ্ছেন শান্তা ইসলাম। নগর জুড়ে কেবল নির্বাচনী আলোচনা, কে হচ্ছেন নগরপিতা, কে কার চেয়ে এগিয়ে, এ নিয়ে চলছে নানান বিশ্লেষণ। তবে কুমিল্লাবাসী মনে করেন সুশাসন, টেকসই উন্নয়ন, ন্যায় বিচার, জবাবদিহিতা, জলাবদ্ধতা নিরসন করে যিনি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে পারেন তাকেই নগরপিতার আসনে বসাতে চান তারা। কুমিল্লা সিটি কর্পোরেশন উন্নয়ন হয়, জনগণের ভাগ্য পরিবর্তন হয়, শুধু এলাকা না, একদম কুমিল্লাবাসীর উন্নয়নে যারা আমাদের পাশে থাকবেন। সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই। আর কুমিল্লার সুশীল সমাজের নাগরিকরা বলছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হোক সকল শঙ্কা এবং আশঙ্কার ঊর্ধ্বে। আমরা যেরকম ঈদের নামাজে যেরকম একটা উৎসাহের আমেজ, একটা আমেজ নিয়ে, উৎসবের একটা আবহ নিয়ে যেমন নামাজ পড়তে যাই, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন আমরা সবাই এরকম একটি উৎসবের একটি আমেজ নিয়ে সবাই আমরা ভোট দিতে যাব। তবে শেষ পর্যন্ত কে হচ্ছেন নগরপিতা তা দেখতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কুমিল্লাবাসীর সাথে সারা দেশের মানুষকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।